সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মুখ্যমন্ত্রীর সাথে একমত পাহাড়ের নেতা হরকা বাহাদুর ছেত্রী। রাজু বিশ্বের নাম না করে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের প্রার্থী এসে টাকা দিয়ে নির্বাচন জিতেছে। বারাসাতে এসে হরকা বাহাদুর ছেত্রী মুখ্যমন্ত্রীর সাথে একমত হয়ে গেলেন। তিনি বলেন কিভাবে দেশে ভোট হয় তিনি সবই জানেন এবং রাজু বিশ্ব পাহাড় সম্পর্কে কিছুই জানেন না, কিছু কাজও করেননি। ছেত্রী চা শিল্পের রুগ্ন দশা নিয়ে কিছু নতুন দিশার অভিমুখ দেন, সঙ্গে রাজ্য সরকারের সংস্কারমূলক কাজের প্রশংসাও করেন তিনি। না, এটা তো সবাই জানে, গোটা দেশে কিভাবে ইলেকশন হয় সেটা সবাই জানে, কিন্তু যতটুকু এই বাইরে থেকে মানুষ আনা ক্যান্ডিডেট এনে মানে ইলেকশন করা কথা আছে সেটা তো আমরা একমত, কেননা আমি তো তার বিরুদ্ধেই লড়েছি আসলে, কেননা যে লোকটা ওই জায়গার সম্পর্কে সেখানকার মানুষের সম্পর্কে তাদের সমস্যা সম্পর্কে কিছুই জানে না তারা প্রতিনিধি হয়ে গিয়ে কী কথা বলবে। দলে ছিলাম না, মানে মোর্চাতে ছিলাম আর মোর্চা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল না, সেটা আমি তো মোর্চা থেকে প্রার্থী ছিলাম আগে, কিন্তু 2016 সালে যে ইলেকশনটা হলো অনরয় আমি মোর্চা থেকে আলাদা হয়ে গেলাম, কেননা তাদের ইডিওলজি তাদের ওয়ার্কিং প্যাটার্ন আমার সঙ্গে খাপ খায়নি, আমি সেই বিরোধিতা করে আমি বেরিয়ে এসেছিলাম, তারপর আমি নিজের দল করে আমি দাঁড়িয়েছিলাম ইলেকশন। এখন অবস্থান মানে ইলেকশন তো কয়েক মাস আগেই তো শেষ হলো আর আমরা হেরে গিয়েছি, তো এখন আমাদের কাজ আছে যারা জিতে গেছে তারা যে মানে যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছে তাদেরকে সেই কাজটা করানোর জন্যে চাপ দেওয়া, এটাই আমাদের। বেচারা ওর সম্পর্কে কি বলবো, রাজু বিশ্ব কিছুই তো জানে না, মানে না দার্জিলিং চেনে, না দার্জিলিংয়ের মানুষকে চেনে, না তাদের সমস্যা চেনে। ও একজন মানে বিজেপি ওকে দাঁড়িয়েছে, আরএসএসের ছাত্র, আর বিজেপি নিজের সংগঠনটা মানে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, সেটা প্রত্যেক রাজনৈতিক দলই করে, সেটাতে কোনো মানে দোষ নেই, কিন্তু রাজু বিশ্বর সম্পর্কে কেননা ওর পলিটিক্যাল এক্সপিরিয়েন্স কিছুই নেই যেটা বোঝাই যাচ্ছে, তো ওর সম্পর্কে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, কেননা যে মানুষকে আমি চিনি না, যে এখন পর্যন্ত কোনো কাজই করেন, পলিটিক্সে মানুষকে কীভাবে চেনা যায়, মানে কি কাজ করে, কতটুকু করতে পারে, তার ক্ষমতা কত, তার মানে ভিত্তিতেই আমরা মানে মানুষের সম্পর্কে মন্তব্য তৈরি করি, ও তো কিছুই করেন, তো ওর সম্পর্কে কী মন্তব্য।